নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। একদমই সহজ পদ্ধতিতে বানানো কাঁকরোলের সুস্বাদু একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরম ভাতের পাশাপাশি রুটি ও পরোটার সাথে খেতেও অসাধারণ লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমেই একটা কড়া ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলের পরিবর্তে রিফাইন্ড বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে অল্প কালো জিরে ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 10 সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের এইভাবে কেটে রাখা পেঁয়াজ। এই পর্যায়ে পেঁয়াজের টুকরোগুলোকে কিন্তু খুব বেশি লালচে করে একদমই ভাজবো না, শুধুমাত্র 25 থেকে 30 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এইভাবে কেটে রাখা 3টে কাঁকরোল। এর সাথে সাথেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সব উপকরণ মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না হতে দেব 2 থেকে 3 মিনিট। অর্থাৎ যতক্ষণ না কাঁকরোলের টুকরোগুলো একটু নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে 3 কোয়া রসুন কুচি এবং একটা মিডিয়াম সাইজের এইভাবে কেটে রাখা আলু দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আবারও ঢাকনা দিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে রান্না হতে দেব 3 থেকে 4 মিনিট মতো, যাতে আলু ও কাঁকরোলের টুকরোগুলো সিদ্ধ হয়ে আসে। ততক্ষণে একটা প্যানে অল্প জল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো 1 ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা মসুর ডাল। এবার এর মধ্যে অল্প নুন দিয়ে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ডালগুলোকে একটু গোটা গোটা ও একদম শুকনো বা ঝরঝরে করে সিদ্ধ করে নেব। অর্থাৎ ডালগুলোকে এমনভাবেই সিদ্ধ করতে হবে যাতে ডালগুলো সিদ্ধ হবে কিন্তু একেবারে গলে যাবে না এবং ঝরঝরে থাকবে। এদিকে ঢাকনা দিয়ে এগুলোকে প্রায় 3 মিনিট মতো ভেজে নেওয়ার পর ঢাকনাটা খুলে একবার নেড়ে দিয়ে চেক করে নিলাম আলু ও কাঁকরোলের টুকরোগুলো 80% মতো সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 1টা কাঁচা লঙ্কা কুচি। এই রেসিপিতে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এর সাথে সাথেই দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপের পরিবর্তে এই রেসিপিতে দানা বাদ দিয়ে একদম মিহি করে কুচানো টমেটোও ব্যবহার করতে পারেন। সব উপকরণ মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেই আরও 2 মিনিট মতো ভেজে নেব। এখানে ডালটাও দেখুন সিদ্ধ হয়ে এসেছে কিন্তু একেবারে গলে যায়নি এবং এরকম একটু শুকনো শুকনো রয়েছে। এবার ডালটাকে এর মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে হাই ফ্লেমে রেখে 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।